ছটপট খেয়ে বলছি যে আমি গোটা ডিমের অমলেট খাবো। মা যা পোজ বানায় না দারুণ। এখন আমি করব হচ্ছে ম্যাগি। আসলে প্রতিদিন প্রতিদিন ডালিয়া খেতে তো ভালো লাগে না, ইচ্ছে হলো আজকে ম্যাগি করার, তো সেটাই করব। বয়েল হয়ে গেছে তো মশলাগুলো দিয়ে দিই এখন। পরে না কেন, জাম হয়ে গেছে মশলা। গার বোতলে এটা এবার স্টার্ট হবে। 1 2 3 স্টার্ট, রেডি সেটি গো। জিম থেকে এসে আমার বাড়িতেই চলে এসেছিস ডাইরেক্ট, মশলাদানিটা নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিস না? ঘুম হচ্ছে না তোর মশলাদানিটা নেওয়ার জন্য? জিম করছে, ম্যাগি খাবি আবার? খাস না, আবার খাস না, খাস না, একটু খেলে কিচ্ছু হবে না, খা খা খা। গাইজ রিয়াও খাবে একটু, রিয়াও খাবে একটু। আমি শুটকি নাই, আগে ছিলাম, একটু খা। হ্যাঁ খিচুড়ি খাবি না আজকে? খিচুড়ি হচ্ছে, খেয়ে যা, না করতে পারবি না তো, খেয়ে যা একটু, খা। একাই তো খেয়ে আছিস, আমাকে তো একবারও বললি না খাওয়ার জন্য। না 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 খা, তুই খাবি, দিতেই হবে, এটা না দিলে হবে না। ডাক্তার দেখি আসলো, ডাক্তারের ওখানে কি ভিড় ছিল? হ্যাঁ ভালো ভিড়। কি কি করতে বললো? এক্সরে করতে বললো, ইসিজি করতে বললো। করা তো হয়ে গেছে? হ্যাঁ। কি বললো দেখে? দেখে বললো অত কিছু নেই, ভয় কিছু নেই, ঠিকই আছে, ঠিকই আছে। আচ্ছা কে হয়েছে খিচুড়ি মসুর ডাল দিয়ে? এই বৃষ্টির দিনে তো খিচুড়ি হলে আরো জমে যাবে দিনটা। মা কাটছে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ কেন কাটছো গো? ডিমের অমলেট ভাজা হবে খিচুড়ির সাথে। আমি খাও না ডিমের অমলেট, খাবে খাবে সবাই খাবে। তোমার শাশুড়ি মা বাঙালি? হ্যাঁ। কিন্তু রাজস্থানি? কেন? রাজস্থানে জন্ম, রাজস্থানে সব পড়াশোনা, রাজস্থানে। হ্যাঁ, আর হিন্দিটাও দারুণ লেখে। আমাকে একজন জিজ্ঞেস করছিল তো, আমি বললাম হ্যাঁ হিন্দি মিডিয়ামে পড়াশোনা করেছে তো ওই জন্য। কি করবো, জন্ম হিন্দি, কম সম ব্যাপার, বিশাল বড় ব্যাপার। সব কিছু আমার রাজস্থানে, জন্ম জন্ম সব কিছু, এই বিয়ের পরেই আমাকে এদিকে আসতে হয়েছে। হ্যাঁ আমি বলছি যে আমি গোটা ডিমের অমলেট খাবো না, হাফ খাবো। তো মা বললো ঠিক আছে, ওটা দিকে বলি হাফ ডিমটা দিয়ে যাবে, একটু পরেই খেয়ে নিবো, কারণ আমার খিচুড়ি দেখলে আবার খিদাটা একটু বেশি বেড়ে যায়। আর এত সুন্দর ওয়েদার আজকে, তার সাথে খিচুড়ি, মানে দিনটা পুরো জমে ক্ষীর। তো এখন হালকা হালকা রোদ উঠেছে, আমি দেখাচ্ছি। এতক্ষণ তো একদম বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর এখন হালকা রোদ উঠেছে। যাই হোক ভালোই হোক লাগছে, কাপড়গুলোও ছাদে আছে, শুকিয়ে যাবে। আজকে হচ্ছে কখনো বৃষ্টি কখনো মেঘ, এই তো চলছে। আর মানুষের জীবনের মতো কখনো বৃষ্টি কখনো মেঘ, ওরকম ওয়েদার এখন, ওয়েদার। আর এখন একটু রোদ উঠেছে, আর রোদটারও একটু দরকার ছিল, কারণ এই ভিজা জামা কাপড় একটু ভালো লাগছিল না, একটু ছাদে দিয়ে এসেছি, এখন শুকিয়েও যাবে মোটামুটি। আর এক ঘন্টা থাকলে সব কাপড়গুলোও শুকিয়ে যাবে। আর এদিকে মা আজকে পুজো পার্বণ করে নিয়েছে, এরা দুজন লাড্ডা গুট্টা। কে আগে স্নানে যাবে, কে আগে স্নানে যাবে, এই হচ্ছে দেব চলে। এখন ইচ্ছা হয়েছে পোচ খাওয়ার, তো মা আমার জন্য বানাচ্ছে পোচ। মা যা পোচ বানায় না দারুণ, আমার এরকম থাকেই না। ডিমের কুসুমটা দেখো কি সুন্দর লাগছে। আমি আবার এরকম পারবো না, এরকমও আপনারা চাইলে খেতে পারেন, কিন্তু আমার ভালো লাগে না। এটাকে এখন উল্টাবে, আর এই যে আমি নিয়ে নিয়েছি খিচুড়ি, কি আমি লাগছে দেখতে, তার সাথে পাঁপড় ভাজা, বাদাম ভাজা, আর এই যে হচ্ছে পোচ।
চলো এখন খাওয়ার পালা ঝটপট খেয়ে নিব। জল খাওয়া কমে যাবে, কমে যাবে। ডিমের পোস্ট দারুণ লাগছে খেতে। তো সানু শুভরা এমনি কাঁচাই খেয়ে নেয় না, কাঁচা মানে ডিমটা ইয়ে হয় না, সেকেন্ড যে উল্টালা ওটা হয় না। বাইরে থেকে রোদটা আসে ঘরের মধ্যে আর বেশ ভালো লাগছে, তাই জন্য একটু বসে আছি আর এখন একটু যাব বাইরে। ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা নতুন তারা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।